ওকে, তো আজকে আমাদের গুগল অ্যাডস এর 3 নম্বর ক্লাস, সরি 4 নম্বর ক্লাস। আমরা আজকে দেখব যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম, কারণ জানেন আপনারা যে গুগল অ্যাডস এর প্রচুর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েটের অনেকগুলো আপডেট চলে আসছে। তো যে অ্যাকাউন্ট গুলো দিয়ে, যে জিমেল গুলো দিয়ে অলরেডি দুই একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা আছে, ওই ধরনের জিমেল দিয়ে আপনি যদি নতুন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই কার্ড অপশন আসে, কার্ড আপনাকে দিতেই হবে। যাদের কার্ড আছে তাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কোনো প্রকার ডাউট থাকারই কোনো কথা না, কারণ আপনি কার্ডের ইনফরমেশন চাবে, আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিবেন, দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাট যাদের কার্ড নেই তাদের আমরা একটু ভিন্ন সিস্টেমে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করতেছি। বাট যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, তখন ক্লায়েন্টের অবশ্যই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে। আর যদি ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, ক্লায়েন্টকে বলবেন যে তুমি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেলো। এখন কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবে, ক্লায়েন্টকে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন ads.google.com, এই এই কথাটা লিখে তুমি সার্চ করো, দেন সাইন ইন এ ক্লিক করো, দেন ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করো। দেন যখন সে ক্লিক করবে, কার্ড চাইলে সে কার্ড অ্যাড করে দিল, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, দেন তারপর আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিলেন। আচ্ছা, আবার বেশ কিছুদিন ধরে, দু একদিন ধরে দেখা যাচ্ছে যে নতুন যদি জিমেল অ্যাকাউন্ট হয়, তাহলে ওই জিমেলের মাধ্যমে একটা টেকনিকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে, যেটা আপনারা গত ক্লাসে আপনার দু একজন ভাই এই বিষয়টা শেয়ার করেছিলেন। তো আমিও ওই পন্থায় একটা নতুন জিমেল দিয়ে তৈরি করেছিলাম, মানে করছিলাম আর কি। তো যার প্রেক্ষিতে আমি, মেজবাউল রিয়াদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করলেন আপনার এই নতুন জিমেল দিয়ে। এই জিমেল দিয়ে এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়নি, এই জিমেল দিয়ে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দেখবো। তো তার জন্য জিমেলটা, জিমেল তো অলরেডি ব্রাউজারের মধ্যে ওনার আছেই, দেন উনি কি ads.google.com এই ইউআরএল লিখে যখন সে ইন্টার দিল, তখন এই ইন্টারফেসটা দেখতে পারলাম, আমরা পাচ্ছি। দেন এই ইন্টারফেসটা সকলেই দেখতে পারবেন। তো ডান দিকে দেখেন সাইন ইন এবং স্টার্ট নাও, কোনো জায়গাতে আমাদের ক্লিক করার প্রয়োজন নেই, আমরা চলে যাবো সলিউশন অপশনে। সলিউশন সলিউশন অপশনে যদি ক্লিক করেন, সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার, সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার যদি ক্লিক করি, তারপর হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করলেই ফাইনালি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি হয়ে যায়। দেখেন দেন এখানে আমাদের কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং, এখানে বিলিং কান্ট্রি আপনি দিয়ে দিলেন আপনার, ঠিক আছে। আর যদি ক্লায়েন্টের হয়, যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টে দিয়ে দিবেন, যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টে দিয়ে দিবেন, কারণ নতুন একটা জিমেল দিয়ে তো আমরা একটা করতেই পারতেছি, সেটি ঠিক আছে। যদি ক্লায়েন্টকে গুগল অ্যাডস এখন তৈরি করে দেওয়ার প্রয়োজনে পড়ে, তাহলে নতুন একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। এখানে বিলিং কান্ট্রিটা আমরা আমাদের ব্যবহার করলাম, টাইম জোন কান্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে টাইম জোনটা ওই টাইম জোন, ওই দেশে টাইম জোন হয়ে যায়। এখানে কারেন্সি, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোন ডলারে পেমেন্ট হবে সেটার কারেন্সি এখানে দিতে হবে। দেন গুগল অ্যাডস এক্সপার্টের কাছে কি আপনি কোনো গাইড পেতে চান, যদি পেতে চান তাহলে ইয়েস, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে, আপনার কান্ট্রি এবং ফোন নাম্বার দিয়ে এটাকে দিয়ে এখানে সাবমিট করতে হবে আর কি, ঠিক আছে। আর যদি না, আমার দরকার নেই, দেন নো, এটা আসলে আহামরি তেমন কিছু জিনিস না যে আপনাকে গাইড নিতে হবে। দেন এখানে টিপস, এগুলো আপনি ইয়েস করে দেন, দেওয়ার পর দেন সাবমিট, সাবমিট করে দিলাম, দেখেন কনগ্রাটস, ইউ আর অল ডান। তার মানে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, কোনো প্রকার কার্ড ছাড়া, কার্ড ছাড়া একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আপনি এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার এখানে যদি ক্লিক করেন, তাহলে কোথায় চলে যাবেন, কিওয়ার্ড প্ল্যানারে চলে আসলাম। কিওয়ার্ড প্ল্যানারটা কি, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে আমরা যে গুগল অ্যাডস রান করব, পিপিসি ক্যাম্পেইন যখন রান করব, তো পিপিসি ক্যাম্পেইনের জন্য আমাদের কিওয়ার্ড প্রয়োজন পড়ে, সেই কিওয়ার্ড গুলো আমরা এই কিওয়ার্ড প্ল্যানার থেকে সিলেক্ট করতে পারবো। আপাতত আমাদের এই কিওয়ার্ড প্ল্যানের কাজ নেই, আমরা এখানে আসবো আরো 2-3টা 4টা ক্লাস পর। তাহলে ফাইনালি কি, আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, দেখেন এটাই হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তাই না? তাহলে এখন ক্লায়েন্টকে যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে, যে ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারে না, আপনাকে বলতেছে তুমি ক্রিয়েট করো, দেন আপনি কি করবেন, আপনার নতুন জিমেল দিয়ে, যে জিমেল দিয়ে এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেননি, ওই জিমেলটা আপনি সাইন ইন করে, ব্রাউজারের মধ্যে সাইন ইন করে আপনি ads.google.com এ ক্লিক করবেন, দেন যে ইন্টারফেসটা আসবে আপনি সলিউশন অপশনে ক্লিক করবেন, স্টার্ট নিউ বা সাইন ইন অপশনে না, সলিউশন অপশনে ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে যখন আপনি ক্লিক করবেন, তখন আসবে গো টু কিওয়ার্ড প্ল্যানার,
গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি অ্যাকাউন্ট সেটিং অপশন আসবে, কান্ট্রি, বিলিং এবং হচ্ছে কারেন্সি। তো যেহেতু এটা ক্লায়েন্টের জন্য হবে, তাহলে ক্লায়েন্টের কান্ট্রি, দেন ক্লায়েন্টের কান্ট্রিটা দেওয়ার সঙ্গে সঙ্গে টাইম জোনটা ক্লায়েন্টের হয়ে যাবে এবং কারেন্সি ক্লায়েন্টে দিতে হবে, ক্লায়েন্ট যে দেশের সেই দেশের কারেন্সি দেবো। দেন ফোন নাম্বারের এখানে আমরা ইয়েস করব, ইয়েস করে ক্লায়েন্টের ফোন নাম্বারটা দেবো এবং নিচেরটা তো আমরা ইয়েস করব, দিয়ে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি দেন ফাইনালি আমাদের কি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পারলেন, এবং যাদের যাদের অলরেডি জিমেলের মধ্যে দুই একটা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই পন্থায় আসলে করা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, নতুন জিমেল দিয়েই করতে হবে। তো একটা জিমেল ক্রিয়েট করা আহামরি কোনো কঠিন বিষয় না, একটা ফোন নাম্বার দিয়ে দুটো জিমেল তৈরি করা যায়। কিন্তু আপনি যদি ফোন ব্যবহার করেন, যদি আপনি ফোনের মাধ্যমে যদি জিমেল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু ফোন নাম্বার ছাড়াই জিমেল ক্রিয়েট করা যায়। বাট যদি আপনি কম্পিউটারে যদি জিমেল ক্রিয়েট করেন, তখন ফোন নাম্বার প্রয়োজন হবে। তাহলে আপনি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলেন, তৈরি করে ওই জিমেলটা কম্পিউটারের মধ্যে সাইন ইন করলেন, সাইন ইন করে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিলেন, বাস হয়ে গেল। আমি আশা করি আপনার সমস্যাটা সমাধানটা আমরা আপাতত এই সমস্যার এভাবে আমরা সমাধানটা করব, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাদের দেখায় যে যদি আপনার ওল্ড গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে, সরি, আপনার যদি জিমেলের মধ্যে যদি অলরেডি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে, তখন কিন্তু আর এই ক্রিয়েট করা যায় না। যেটা আমি যদি একটু দেখাই আপনাদের, ধরেন আমি এই অ্যাকাউন্টে চলে যাচ্ছি জিমেলে, আমি যে সলিউশন অপশনে ক্লিক করি, সলিউশন অপশনে কার্সার রাখি, কার্সার রেখে ক্রিয়েট প্ল্যানে ক্লিক করি, তাহলে কি গো টু ক্রিয়েট প্ল্যান, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আসে, গো টু ক্রিয়েট প্ল্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই এই জিমেলের মধ্যে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করা আছে সেটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এই জিমেল দিয়ে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করা আছে পূর্বে, কিন্তু নতুন কিন্তু হলো না। আচ্ছা, এখন আমরা ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি, তখন কি আসে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সম্ভবত এটা তো হতে পারে আর একটা। আচ্ছা, এই যে আমাদের এই অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, তাহলে আমরা কি ফার্স্ট ক্যাম্পেইন তৈরি করবো না, আমরা তৈরি করবো কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে আমরা এটা বুঝলাম কি, যে যদি জিমেলের মধ্যে পূর্বে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি থাকে, তাহলে আর একটা করার যাচ্ছে না আপাতত। তাহলে আমাদের যেভাবে সমাধান করতে হবে, নতুন জিমেল দিয়ে আমরা ক্রিয়েট করব, যেটা যে পন্থায় আমি দেখাইলাম। আমরা কি বুঝতে পারছি কিনা একটু জুমে চ্যাট বক্সে লিখবেন, জুমে চ্যাট বক্সে একটু লিখবেন, আমরা আপনার কি ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, আপাতত জন্য আমাদের এইভাবে সমাধানটা আমরা করব আর কি। হ্যাঁ, যখন পরবর্তীতে কোনো সলিউশন আসবে একাধিক করার, সেটা আমি আবার আপনাদের জানাবো, যেহেতু আমি এই ধরনের বিষয় নিয়ে অ্যাক্টিভ থাকি, তো আপনাদের অবশ্যই আমি আপডেট দেবো। এখন আসেন আমাদের পরের পার্টে আমরা চলে যাই। তাহলে আমি আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে গেলাম। গত ক্লাস অবধি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটা আমরা দেখেছি, এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কিভাবে আমরা কার্ড যুক্ত করব সেটা আমরা দেখেছিলাম, এবং সেই সাথে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে নামটা পরিবর্তন করা করা যায় কিভাবে সেটা আমরা দেখেছিলাম। দেখুন, এখানে এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু লেখা আছে, তাহলে এখানে নাম্বারটা এইভাবে মনোযোগ নাম্বার মনে রাখা কিন্তু কষ্টকর, এই জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের নামটা যদি আমরা পরিবর্তন করে নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ক্রিয়েট করেছেন, ভালো, অবশ্যই ভালো। তাহলে আমরা সকলেই আমাদের নতুন জিমেল দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা প্র্যাকটিস গুলো করবো, হ্যাঁ, আজকে থেকে। আচ্ছা, দেন আমরা ক্রিয়েট বাটনে যখন আমরা এখানে ক্লিক করি, ক্রিয়েট থেকে যখন আমরা ক্যাম্পেইনে ক্লিক করি, তখন আমাদের এখানে কি আসে, ক্যাম্পেইন অবজেক্টিভ। এই ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো নিয়ে গত ক্লাস অব্দি আমাদের কথা হয়ে গেছে। আমরা ক্লিক করব ওয়েবসাইট ট্রাফিক, যে আমরা প্রথমে কি দেখব, আমরা প্রথমে দেখব গুগল ডট কমে যে অ্যাড গুলো আমরা দেখতে পাই, ওই অ্যাড গুলো কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। তারপরে দেখব ডিসপ্লে ক্যাম্পেইন আমরা কিভাবে করি, যেটা ওয়েবসাইট এবং অ্যাপসের মধ্যে যায়। তারপরে দেখব যে ইউটিউবে আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি, একটা ইউটিউব চ্যানেলের ভিউ জেনারেট করার জন্য, সাবস্ক্রাইব জেনারেট করার জন্য, বা ই ট্রাফিক কালেক্ট করতেও আমরা কিন্তু ইউটিউবে অ্যাড রান করতে পারি, সেটা আমরা থার্ড স্টেপে দেখব। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করলাম,
সিলেক্ট করে দেন আমরা এখানে সার্চ সিলেক্ট করলাম যে আমাদের ক্যাম্পেইনটা কোথায় যাবে, google.com। সার্চ সার্চ মানেই গুগল, গুগল সার্চ। এই যে গেট ইন ফ্রন্ট অন হাই ইন্টেন্ট কাস্টমার্স অ্যাট দা হাই টাইম অন গুগল সার্চ। তাহলে গুগল সার্চ আমরা সার্চ সিলেক্ট করলেই আমরা ক্যাম্পেইন যাবে কোথায়, গুগল সার্চে। ওকে, তাহলে গুগল সার্চ এখানে দিলাম। দেয়ার পর যে ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইনটা করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। যে ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইন করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। তো সাপোজ ধরেন আমি এই একটা আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, অথবা আমরা আপনারা যখন প্র্যাকটিস করবেন, যখন আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের যে কোনো একটা গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনারা এখানে রাখবেন, হতে পারে দারাজ, হতে পারে বিডি শপ, হতে পারে আদার্স আর কোনো বিজনেসের তোমার ওয়েবসাইট। তো আমি আমার ওয়েবসাইটটা এখানে আমি দিয়ে দিলাম, আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম। এখন নিচের দিকে দেখেন, চুজ ইওর ওয়েবসাইট ট্রাফিক কনভার্সন গোল, এখানে আমাদের একটা অপশন চলে আসলো, চুজ ইওর ওয়েবসাইট ট্রাফিক কনভার্সন গোল। বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করেছি, তো গুগল এই সুবিধা দেয় যে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে কতজন ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে গেল এটা আপনি জানতে পারবেন যদি আমরা এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করি। আমরা যে গুগলে ট্রাফিক ক্যাম্পেইন রান করতেছি, তো এই গুগল অ্যাডস এর মাধ্যমে বা গুগল অ্যাডস দ্বারা কতজন ট্রাফিক ওয়েবসাইট ভিজিট করলো সেটা যদি আমরা জানতে চাই, তাহলে এই কনভার্সন ট্র্যাকিংটা আমাদের সেট আপ করতে হবে। তো আপাতত জন্য আমরা এই কনভার্সন ট্র্যাকিংটা আপাতত স্কিপ করতেছি, দেন আমরা এটা নেক্সট 4-5টা ক্লাস পর আমরা এই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো। ঠিক আছে, ওকে, আপাতত স্কিপ করবেন, আপনারাও স্কিপ করবেন। দেন এখানে আসবে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম আমরা কি দেব, যে ক্যাম্পেইনটা রান করতেছি কি ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, তাহলে ট্রাফিকটা এখানে থাকবে, ওয়েবসাইটটা কেটে দিই কারণ নামটা অনেক বড় হয়ে যায়। আমি এখানে শুধু ট্রাফিক দিলাম, এখানে ট্রাফিক দিলাম, ট্রাফিক ক্যাম্পেইনটা আমি সেই ক্যাম্পেইনের ধরনটা কি, ক্যাম্পেইনের ধরন হলো সার্চ, তাহলে সেখানে সার্চ থাকতেছে, এটা ডিফল্ট ভাবে থাকে, এটাই আমরা রাখবো। দেন এখানে আমরা দেব কোন ওয়েবসাইটের জন্য হচ্ছে, সেই ওয়েবসাইটের নাম এবং তারিখ, এইভাবে অলওয়েজ প্রতিটা ক্যাম্পেইনের নাম হবে এভাবে। আমরা এই ওয়েবসাইটের জন্য করতেছি, ওয়েবসাইট নামটা এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের চিনতে সুবিধা হয় যে এই ক্যাম্পেইনটা কোন ওয়েবসাইটের জন্য হচ্ছে। তাহলে আজকের তারিখ দিয়ে দিচ্ছি 07/14/24 দিয়ে এখন আমি এখানে কন্টিনিউ করলাম, ও সরি, পেজ ভিউ এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন ফাইনালি কি আসলো দেখেন, ফাইনালি আসতেছে যে এখানে বিডিং নামে একটা অপশন আসলো। এই বিডিং অপশন নিয়ে আমাদের এখন কথা হবে না, আমাদের কথা হবে আরো কয়েকটা ক্লাসে, কয়েকটা ক্লাস পর বিডিং নিয়ে, আপাতত আমাদের এখানে কোনো কথা নেই। আমি আপাতত এটা স্কিপ করে গেলাম, এখানে কনভার্সনই আছে, কনভার্সনই থাক, আপাতত স্কিপ করলাম, কয়েকটা ক্লাস পর নিয়ে কথা হবে, আমাদের একটা ক্লাস হবে বিডিং নিয়ে। দেন নেক্সট, নেক্সট যখন আমি করলাম তখন এখানে কি আসলো দেখেন, ক্যাম্পেইন সেটিং, নিচের দিকে আসে, নিচের দিকে আছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হলো ওকে, প্রচুর কারেন্ট যাওয়া আসা করতেছে, তো যার কারণে ফ্যানের আওয়াজ প্রচুর বাড়তেছে এবং কমতেছে। যাই হোক, নেটওয়ার্ক অপশনে আমরা এখানে সার্চ নেটওয়ার্ক, এটা হলো ডিসপ্লে নেটওয়ার্ক, এটা হলো সার্চ নেটওয়ার্ক, এটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখেন, অ্যাডস ক্যান অ্যাফেয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট অ্যান্ড আদার গুগল সাইট। তাহলে এটা যদি টিকমার্ক থাকে, এটা যদি টিকমার্ক থাকে তাহলে গুগলের সার্চ রেজাল্টে ক্যাম্পেইনটা যাবে, এবং গুগলের যে আদার যে সাইট আছে সেই সাইট গুলোর মধ্যেও ক্যাম্পেইনটা যাবে যদি এটার মধ্যে টিক মার্ক থাকে। যদি আমরা টিক মার্ক তুলে দেই তাহলে গুগলের যে আদার যে সাইট আছে সেই সাইট গুলোর মধ্যে গুগল আর আপনার ক্যাম্পেইনটা নিয়ে যাবে না। আর এটা যদি আমরা এখানে টিক মার্কটা তুলে দেই তাহলে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক বলতে যে বিষয়টা আছে সেই ডিসপ্লে নেটওয়ার্কে গুগল আমাদের অ্যাডটা নিয়ে যাবে না। তাহলে আমাদের ক্লায়েন্ট তো আমাদের বলেছে, ক্লায়েন্ট আমাদের বলেছে কি,
ক্লায়েন্ট আমাদের বলেছে যে ক্যাম্পেইনটা যাবে কোথায়, গুগল অ্যাডস, মানে যেহেতু আমরা গুগল ডট কম এ অ্যাড দিচ্ছি, তার মানে ক্লায়েন্ট অবশ্যই চাবে যে আমার অ্যাডটা যেন কোথায় যায়, গুগল ডট কমে যায়। তো এর জন্য আমরা যেটা করব যে অবশ্যই অবশ্যই আমরা এই দুটো অপশন যে আছে, এই যে সার্চ রেজাল্ট পার্টনার এবং হলো ডিসপ্লে নেটওয়ার্ক, এই দুটো টিকমার্ক আমরা তুলে দেব। যদি আমরা তুলে দেই তাহলে আমাদের ক্যাম্পেইনটা শুধুমাত্র গুগল ডট কমে যাবে, শুধুমাত্র গুগল ডট কমে যাবে। আর এই দুটো যদি টিকমার্ক থাকে তাহলে গুগল ডট কম এর পাশাপাশি আদার যে সার্চ পার্টনার আছে এবং ডিসপ্লে নেটওয়ার্ক যে আদার্স আছে সেগুলোর মধ্যে আমাদের ক্যাম্পেইন যাবে। তো আপনারা যে ক্লায়েন্ট গুলোই পাবেন সেই ক্লায়েন্ট গুলোই, তারা ক্লায়েন্টরা জানে না, ক্লায়েন্টরা জানে না যে এখানে সার্চ পার্টনার এবং ডিসপ্লে নেটওয়ার্ক বলতে কোনো শব্দ আছে। তো এই জন্য আপনারা যেটা করবেন এই দুটা টিকমার্ক তুলে দিবেন, এই যে তুলে দিলাম, তাহলে আমাদের ক্যাম্পেইন কোথায় যাবে, শুধুমাত্র গুগল ডট কমে, আদার্স কোনো সাইট না, আদার্স কোনো অ্যাপসে না। হ্যাঁ, যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে হ্যাঁ তুমি অবশ্যই সার্চ পার্টনারও আমার ক্যাম্পেইন যেন যায় এবং ডিসপ্লে নেটওয়ার্কও যেন আমার ক্যাম্পেইন যায়, তাহলে আপনি দুটোই টিকমার্ক রাখবেন। তো এই ধরনের ক্লায়েন্ট আসলে একদমই পাবেন না আপনারা। তো ক্লায়েন্টের সাধারণত চাই কোথায়, যে গুগল ডট কমে যেন তার একটা শুধু যায়, তাহলে এই জন্য আমাদের দুটো টিকমার্কই তুলে দেবো। ওকে, এখন আসেন লোকেশন। এই লোকেশনের বিষয়টা হলো, লোকেশনের বিষয়টা হচ্ছে আমরা এখানে কয়েক ভাবে লোকেশন সেট করতে পারবো, কয়েক ভাবে আমরা কান্ট্রি ওয়াইজ লোকেশন সেট করতে পারবো, আমরা স্টেট ওয়াইজ লোকেশন সেট করতে পারবো, আমরা বিভাগ, সিটি এবং ছোট্ট এরিয়া ওয়াইজ আমরা লোকেশন সেট করতে পারবো। ঠিক আছে, আমরা দেখেন এখানে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ বিষয়টা আছে, এখানে আছে বাংলাদেশ, যেহেতু এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যেহেতু বাংলাদেশ থেকে তৈরি তার কারণে এখানে বাংলাদেশ আছে, আর এখানে হচ্ছে ইন্টার অ্যানাদার লোকেশন। আমরা যদি ক্লায়েন্ট আমাদের বলে যে আমার ক্যাম্পেইনটা বাংলাদেশে যাবে তাহলে এখানে বাংলাদেশ থাকবে, আর ক্লায়েন্ট যদি বলে যে ক্যাম্পেইনটা ওয়ার্ল্ড ওয়াইড মানে অল কান্ট্রিতে ক্যাম্পেইন যাবে তাহলে অল কান্ট্রি। তো অল কান্ট্রিতে ক্যাম্পেইন যাবে এটা আসলে এই ধরনের ক্লায়েন্ট আসলে সাধারণত হয় না। হ্যাঁ, যে অল কান্ট্রিতে ক্যাম্পেইন নিয়ে যাবে এই ধরনের ক্লায়েন্ট আসলে সাধারণত হয় না। আচ্ছা, সবাইকে একটু মিউট করে রাখি, কারণ ডিস্টার্ব শুরু হয়ে গেছে। দীপ্তি সরকার আপু, এখন আমরা যেটা করব, যদি ক্লায়েন্ট আমাদের ইউএসএ, ইউকে, কানাডা এই ধরনের কান্ট্রি বলে, গুগল অ্যাডসে আমরা একটা ক্যাম্পেইন একাধিক কান্ট্রিতে নিয়ে যেতে পারবো। এই ক্যাম্পেইনটা ধরেন আমরা যে ট্রাফিক ক্যাম্পেইনটা রান করতেছি, আমরা চাইলে এই ক্যাম্পেইনটা একাধিক কান্ট্রিতে নিয়ে যেতে পারবো, যে একই সাথে, যে আপনার ক্লায়েন্ট বলছে ইউএসএ, ইউকে, কানাডা, রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স, এই 5টা কান্ট্রিতে ক্যাম্পেইন চলবে, তাহলে আমরা 5টা কান্ট্রিকে সিলেক্ট করে ক্যাম্পেইন নিয়ে যেতে পারবো। আচ্ছা, সেটা কিভাবে আমরা আসলে দেখি, তাহলে সেক্ষেত্রে অল কান্ট্রি তো হবে না, তাই না? যদি ক্লায়েন্ট 5টা কান্ট্রি বলছে তাহলে তো অবশ্যই এখানে আমাদের 5টা কান্ট্রি শুধু হবে। তাহলে আমরা কি করবো, এই যে এখানে ইন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করে আমরা এখানে ইউএসএ ইনক্লুড মানে যোগ করা, আগে ছিল টার্গেট, আগে এখানে লেখা ছিল টার্গেট, এখন হয়ে গেছে ইনক্লুড, আপডেট হয়েছে, তো ইনক্লুড দিলাম ইউকে, ইউনাইটেড কিংডম, তাই না, ফ্রান্স, ফ্রান্স কান্ট্রি ইনক্লুড। এভাবে আপনি কি একাধিক কান্ট্রি এভাবে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন যদি ক্লায়েন্ট আপনাকে কান্ট্রি না বলে, ক্লায়েন্ট আপনাকে কান্ট্রি বললো না, ক্লায়েন্ট আপনাকে বললো শুধুমাত্র নিউ ইয়র্কে আপনার ক্যাম্পেইনটা যাবে, শুধুমাত্র নিউ ইয়র্কে ক্লায়েন্ট ক্যাম্পেইন চালাতে চায়, তখন আপনি কি করতে পারেন, এখানে নিউ ইয়র্ক, এভাবে নিউ ইয়র্ক লিখে সার্চ দিয়ে এই যে ইনক্লুড দিয়ে দিলেন, তাহলে নিউ ইয়র্কে ক্যাম্পেইনটা শুধু নিউ ইয়র্কেই যাবে। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। আবার যদি কোনো আপনার ক্লায়েন্ট বলে যে আমার শুধু ক্যাম্পেইন ঢাকাতে চলবে, ঢাকা, এভাবে আপনি কি ঢাকা বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশ ইনক্লুড, এভাবে আমরা কি কান্ট্রি এবং স্টেট ওয়াইজও কিন্তু করতে পারি। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ক্ষুদ্র লোকেশন দিয়ে দেয়, যে সিটি, সিটি দিয়ে দিল, বা পোস্টাল কোড দিয়ে দেয়, সেটাও আপনি করতে পারবেন। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, কান্ট্রি, সিটি, রিজিয়ন অর পোস্টাল। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে
যে আপনার ক্যাম্পেইন নিউ ইয়র্কে যাবে, নিউ ইয়র্কের 50 কিলোমিটার জুড়ে যাবে, ফুল নিউ ইয়র্ক না। নিউ ইয়র্ক তো অনেক মানে অনেক বড় একটা স্টেট, তাই না? ধরেন সেখানকার মাত্র 50 কিলোমিটার জুড়ে ক্যাম্পেইনটা যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে নিউ ইয়র্ক 50 কিলো এভাবে সাজিয়ে কিন্তু পাবেন। এই যে এখানে নিউ ইয়র্ক দিলে ফুল নিউ ইয়র্ক সিলেক্ট হয়ে যাবে, ফুল নিউ ইয়র্ক। তাহলে নিউ ইয়র্ক 50 কিলো যদি ক্লায়েন্ট বলে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অ্যাডভান্স হার্স, এই অ্যাডভান্স হার্স অপশনে চলে আসতে হবে। এখানে এসে আমাদের ক্লিক করতে হবে রিডিউস, এই রিডিউস অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা এখানে লিখে দেবো, এখানে আমরা আগে মাইলটা সিলেক্ট করে দিই যে কত কিলোমিটার। ক্লায়েন্ট বলছে 50, তাই না? এখানে মাইল দেওয়া আছে, এটাকে কিলোমিটার করে দেয়, এখানে লিখে দেন 50। আর এখানে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম ইনক্লুড, তাহলে নিউ ইয়র্ক 50 কিলোমিটার হয়ে গেল। এই যে 50 কিলোমিটার অ্যারাউন্ড নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্কের 50 কিলোমিটারের মধ্যে আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, এখন যদি আপনার ক্লায়েন্ট এই যে পিন মুড, আমরা এখানে দেখেন পিন মুড, এই পিন মুড থেকেও আমরা ক্যাম্পেইন আমাদের লোকেশন সিলেক্ট করতে পারি। আমরা ধরেন যে আমাদের আপনার ক্লায়েন্ট বলছে নিউ ইয়র্কের পাশে কি আছে, হার্টফোর্ড। ধরেন যে হার্টফোর্ডের মধ্যে আমরা নিয়ে যাব ক্যাম্পেইন, এই যে হার্টফোর্ড পিন মুড এখানে সিলেক্ট করে আপনি এই যে হার্টফোর্ডের মধ্যে ফেলাই দিতে পারেন। এখন এটা কত কিলোমিটার সেটা আপনি করতে পারবেন, আমরা যদি এখানে ইনপুট করে দিলাম। এখন হার্টফোর্ডে যে আমরা সিলেক্ট করলাম, এটা কত কিলোমিটার, ক্লায়েন্ট আপনাকে বললো ধরেন 20 কিলোমিটার, হার্টফোর্ডে 20 কিলোমিটার। তাহলে এই যে আপনি, এটা হলো কি হার্টফোর্ডের, এটা তো নিউ ইয়র্ক, তাই না? এটা হলো হার্টফোর্ডেরটা, এখানে সিলেক্ট করে আমরা 20 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার হয়ে গেল। তাহলে এভাবে কিন্তু আমরা পিন মুডের মাধ্যমে করতে পারতেছি, রেডিউস থেকে আমাদের কিলোমিটার মাইল এভাবে যদি ক্লায়েন্ট বলে সেটাও আমরা করতে পারতেছি। এবং এখানে লোকেশন যে সিস্টেম আছে, এখানেও আপনি সার্চ করে আপনি দিতে পারবেন যে ক্লায়েন্ট বলছে ফ্লোরিডা, ফ্লোরিডাতে যান। এখন ফ্লোরিডায় যে ফ্লোরিডা দিলাম ইনপুট, এভাবেও আপনি করতে পারবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি এরকম করে বলে যে ধরেন আমরা আর একটা স্টেট দিলাম নিউ জার্সি, ধরেন ক্লায়েন্ট বলছে যে নিউ জার্সির আশেপাশেও ক্যাম্পেইনটা যাবে, নিউ জার্সিতে তো যাবেই এবং নিউ জার্সির আশেপাশেও যেন ক্যাম্পেইনটা যায়। নিউ জার্সি স্টেট তো থাকবেই, এর পাশে যেন আশেপাশে, নিউ জার্সির আশেপাশেও যেন যায়, সেক্ষেত্রে কি করতে হবে, নিউ জার্সি ভাবে সার্চ দিয়ে, এই দেখেন এটা হলো ইনক্লুড, এটা এক্সক্লুড, এটা হলো নিয়ার বাই। নিয়ার বাই মানে আশেপাশে, নিয়ার বাই মানে আশেপাশে। তাহলে এই যে নিয়ার বাইতে এখন সিলেক্ট করে দেয়, তাহলে কি নিয়ার বাই, যখন আমরা নিয়ার বাই সিলেক্ট করলাম দেখে, তখন আবার কি বলতেছে যে নিউ জার্সির আশেপাশে সে কি কি পেল। দেখেন অনেকগুলো, এটা একটা পেয়েছে, এটা একটা পেয়েছে, এটা একটা পেয়েছে, এভাবে অনেকগুলো পাচ্ছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কোনটা বলবো যে কোনটার পাশে, আপনি তখন সেটা সিলেক্ট করে দেবেন। আর এখন ক্লায়েন্ট বলছে না এখানে, বা ওই ধরনের কোনো ক্লায়েন্ট আপনাকে বলেনি, শুধু বলছে যে নিউ ইয়র্কের, নিউ জার্সির আশেপাশে। সেক্ষেত্রে দেখেন এখানে সবগুলো এই যে এইগুলো আসছে, এগুলো আপনি সিলেক্ট করে এভাবে আপনি নিতে পারেন। এভাবে আমরা কি নিয়ার বাই করেও আমরা আশেপাশেটাকে সিলেক্ট করতে পারি। এর পাশাপাশি যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে, এ ধরেন যে ক্লায়েন্ট যদি এভাবে যদি কেউ কখনো বলে যে ইউএসএ তে আমার ক্যাম্পেইনটা যাবে, ইউএসএ তে যাবে কিন্তু ওয়াশিংটন ডিসিতে যাবে না, নিউ ইয়র্কের ফুল নিউ ইয়র্কে যাবে কিন্তু ওয়াশিংটন যে এরিয়াটা আছে সেখানে যেন আমার ক্যাম্পেইনটা না যায়, শুধুমাত্র শুধুমাত্র ওয়াশিংটনে যেন আমার ক্যাম্পেইনটা না যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ইউনাইটেড স্টেটস আগেই আমরা সিলেক্ট করলাম, তাই না? করে আমরা এখানে লিখবো ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, এই যে ওয়াশিংটন, ওয়াশিংটন, ওয়াশিংটন ইউনাইটেড স্টেট। তখন এটাকে ওয়াশিংটনটা কি করতে হবে, এক্সক্লুড করতে হবে, মানে বাদ দিতে হবে, এক্সক্লুড করে দিলাম। তখন কি হলো দেখেন, ইউনাইটেড স্টেটসে ক্যাম্পেইনটা যাচ্ছে কিন্তু শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের যে 50টা স্টেট আছে শুধুমাত্র সেখান থেকে ওয়াশিংটনটাকে বাদ আমরা করে দিলাম। তাহলে এইভাবে আমরা ইনক্লুড, এক্সক্লুড, পিন মুড এবং কিলোমিটার, মাইল এবং কান্ট্রি, অনেক উপায়ে কিন্তু আমরা লোকেশনটা সেট আপ করতে পারি। তো আশা করি আপনারা লোকেশন সেট আপ নিয়ে আপনাদের কোনো ডাউট নেই, আছে নাকি?
অনেক বেশি লোকাল এরিয়া সিলেক্ট করা যায় না যেভাবে ফেসবুকে যায়। যেমন ফেসবুকে না না বলতেছেন মানে কি, কোনো সমস্যা আছে না সেই জন্য না বলতেছেন নাকি? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের লোকেশন সেট আপ নিয়ে আমাদের আমরা পারবো। হ্যাঁ, আমরা ফেসবুকে যেমন আমরা ফেসবুকে যেমন আমরা একদম ক্ষুদ্র লোকেশনকে টার্গেট করতে পারি, বাট গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি অত ক্ষুদ্র লোকেশন টার্গেট করা একটু কঠিন হয়ে যায়। যেমন ধরেন আমরা যদি আপনি যদি এভাবে টার্গেট করেন যে ধরেন যে উত্তরা, হ্যাঁ ঢাকা উত্তরা, ঢাকা সরি এখানে লিখতেছি, এখানে লিখতে হবে তাই না, রেডিউস মানে যেহেতু কিলোমিটার মাইলে আসবে তখন কিন্তু আমাদের রেডিউসে থাকতে হবে, আর না রেডিউস কিলোমিটার কিলোমিটার মাইলে না তখন লোকেশনে রাখতে হবে, ঠিক আছে। রেডিউস দিলাম, ধরেন যে ঢাকা উত্তরা, এখন ঢাকা উত্তরা সিলেক্ট করলেন, এখন ঢাকা উত্তরার কত কিলোমিটার? এখন ক্লায়েন্ট বলছে ঢাকা উত্তরা 2 কিলোমিটার জুড়ে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে ঢাকা উত্তরা এখানে সার্চ করে, এই যে তোমার রেডিউসে এসে এখানে সার্চ করে 2 কিলোমিটার, তাই না? তাহলে এখানে আমরা এটাকে কিলোমিটার করে দিলাম, এখানে আমরা 2 করে দিলাম, এই যে ঢাকা উত্তরা, তখন এই যে ঢাকা উত্তরা 2 কিলোমিটার, এই যে 2 কিলোমিটার অ্যারাউন্ড উত্তরা ঢাকা। এইভাবে আপনি করতে পারবেন, ক্ষুদ্র করা যাবে। হ্যাঁ এভাবে, সেক্ষেত্রে একটু কঠিন হয়। আর এখন যদি আপনি এরকম কখনো চান, এইটা করা যায় না, যেটা এরকম যদি চান যে আপনি এখানে উত্তরা ধরেন যে আপনি দিলেন 10 কিলোমিটার, এই জায়গায় ধরেন আমরা করে দিলাম 10 কিলোমিটার, উত্তরা একটু পড়ে গেল তাই না। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে টঙ্গি, এই টঙ্গিতে ক্যাম্পেইন যাবে না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে পিন বোর্ড এনে যদি এখানে পিন বোর্ডটাকে বসায় দেন, এখানে যদি রিমুভ করে দিই, ও আচ্ছা রিমুভ, সরি আমি রিমুভ করে দিলাম। এইভাবে আমরা যেমন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, আমি যে আবার ওখানে একটু যাই, আমরা যেমন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে খুব সহজেই যেটা করতে পারি যে এই টঙ্গিকে যদি আপনি এক্সক্লুড করতে চান, এই যে টঙ্গি, সেটা আমরা পিন মোডের মাধ্যমে আমরা এক্সক্লুড করে দিতে পারি। হ্যাঁ, বাট গুগল অ্যাডস এর মাধ্যমে এটা একটু জটিল হয়ে যায়। সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে টঙ্গি এভাবে লিখতে হবে, টঙ্গি ঢাকা, টঙ্গি ঢাকা, টন্নি চলে আসতেছে, ও সরি আমি তো টন্নি লিখছি, টঙ্গি ঢাকা, টঙ্গি ঢাকা, টঙ্গি ঢাকা ডিভিশন তাই না, টঙ্গি তো ঢাকা ডিভিশনের মধ্যে তাই না, এই জন্য আমাদের টঙ্গি ঢাকা লিখতে হবে, এখানে ইনপুট করে দিলাম। এখন এই যে দেখেন এখানে আমাদের কি, এটা কিন্তু ঢাকা উত্তরা 10 কিলোমিটার জুড়ে আছে, কিন্তু টঙ্গির কত কিলোমিটার আপনি বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে বলে দিতে হবে যে টঙ্গির 2 কিলোমিটার শুধু। তাহলে আমি যেহেতু আমি টঙ্গিকেই বাদ দেবো, তাহলে টঙ্গি 2 কিলোমিটার করে দিলাম, ক্লায়েন্ট বলছে, তাহলে এইভাবে সেভ দিলে, এই ও এখানে আমাদের এই যে টঙ্গিটাকে আমরা যদি এভাবে দিলে তো আমাদের বাদ দিতে হবে না, তাহলে আমাদের এক্সক্লুড করি নাই, এখানে এক্সক্লুড সম্ভবত করা যায় না আমি যেটা জানি, কারণ এত 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 ক্ষুদ্র প্লেসমেন্ট আসলে কি গুগল অ্যাডস হয় না, বুঝছেন, এই জন্য গুগল এই সুবিধাটা আসলে রাখেন। টঙ্গি, সরি টঙ্গি ঢাকা, টঙ্গি ঢাকা ডিভিশন যেখানে ইনক্লুড, শুধু ইনক্লুড আছে, বাট টঙ্গিটাকে যে আমরা এক্সক্লুড করবো সেটা কিন্তু নেই। তো এই জন্য কি আমরা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে খুব সহজেই যে আমরা উত্তরা ঢাকা যে 10 কিলোমিটার সিলেক্ট করেছিলাম, এই 10 কিলোমিটার মধ্যে যদি আমরা টঙ্গিকে চাইলে যদি আমরা টঙ্গিকেও বাদ দিতে পারি ফেসবুক অ্যাডস এ, কিন্তু বাট গুগল অ্যাডস এ এত ক্ষুদ্র টার্গেটিংটা হয় না। হ্যাঁ, ক্লায়েন্টরা আপনারা যে ক্লায়েন্টগুলো পাবেন তাদের ম্যাক্সিমাম 95% ক্লায়েন্ট পাবেন ইউএসএ, ইউকে, কানাডা, এই ধরনের কান্ট্রিগুলোতে অ্যাটেন্ড করতে চায়। এখানে এত ক্ষুদ্র লোকেশন এরিয়া নিয়ে, সামান্য 1 কিলোমিটার 2 কিলোমিটার এরিয়া নিয়ে এক্সক্লুড ইনক্লুড এগুলো হয় না, মানে গুগল অ্যাডস এ ক্লায়েন্টরা আসলে করে না, বা আপনিও পাবেন না এই ধরনের ক্লায়েন্ট, এটা নিয়ে ডাউট ফ্রি হওয়ার কোনো দরকার নেই। তো আশা করি আপনারা লোকেশন ও কমপ্লিটলি বুঝে গেলেন, এবং সেই সাথে আমরা আরেকটা যেটা করতে পারি, এখানে আপনি চাইলে একই সাথে মাল্টিপল লোকেশন সিলেক্ট করতে পারেন, একই সাথে মাল্টিপল লোকেশন সেট করতে পারেন। সেটা কিভাবে, মাল্টিপল একই সাথে এক ক্লিকে যদি মাল্টিপল লোকেশন সেট করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এই যে অ্যাড এ লোকেশন ইন বাল্ক এই অপশনে আসতে হবে,
অ্যাড লোকেশন ইন বাল্ক এই অপশনে আসতে হবে। এখানে আপনি টিক সিলেক্ট করে নেন, এইখানে আপনি তখন সেগুলো লিখে দেন। এখন ধরেন আপনার ক্লায়েন্ট বলছে যে ইউনাইটেড স্টেটসের মধ্যে স্টেট হলো 50টা, ইউনাইটেড স্টেটস কান্ট্রির মধ্যে স্টেট হলো 50টা, তাই না? এখন আপনার ক্লায়েন্ট বললো যে ইউনাইটেড স্টেটসের 30টা স্টেটে ক্যাম্পেইন চলবে, 20টাতে চলবে না। তাহলে যে 30টাতে চলবে সেই 30টা অবশ্যই ক্লায়েন্ট লিখে দিবে, তা না হলে তো আপনি জানবেন কিভাবে? ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে ক্লায়েন্ট লিখে দিবে, দেন সেই লিখে যে ক্লায়েন্ট দিল সেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করবেন, এই যে বক্সটা আছে এখানে পেস্ট করবেন। তো আমি সাপোজ ধরেন এখানে কয়েকটা লিখতেছি, আমি অতগুলো লিখবো না, আমি এখানে কয়েকটা লিখতেছি, নিউ সরি জার্সি জিআরএসিওয়াই সরি নিউ জার্সি নিউ ইয়র্ক, আমি কয়েকটা লিখতে চাই, ফ্লোরিডা ওয়াশিংটন, আমি এভাবে সার্চ কয়েকটা লিখি। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট তো অবশ্যই কি করবে, আপনাকে লিখে দিবে, আপনি সবগুলো এভাবে কপি করবেন, কপি করে আপনি চলে আসবেন এই জায়গায়, এই অ্যাড লোকেশন বাল্ক এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে বক্সটা আসবে, এখানে বক্সে ফেলে দেবেন, দিয়ে এই যে সার্চে ক্লিক মারবে, তাহলে সবগুলো সে খুঁজে পেলো। দেখেন নিউ জার্সি, ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, ফ্লোরিডা, সবগুলো সে খুঁজে পেলো। তাহলে তো আমি তো এগুলোকেই টার্গেট করবো, তাই না? তাহলে এই যে টার্গেট অলওয়েজ ক্লিক করে দিলেন। এখন যদি মনে হয় যে এই নিউ ইয়র্কটা আসছে বাহিরের দেশ থেকে, মানে ইউনাইটেড স্টেটের না, এ আসে কানাডা থেকে, অনেক লোকেশন এরকম হবে যে ইউনাইটেড স্টেটেও এই স্টেটটা আছে এবং ওই নামে লোকেশন কানাডাতেও আছে বা ইউকেতেও আছে, তখন কিন্তু গুগল ইউনাইটেড স্টেটসটাও দেখাবে, কানাডাও দেখাবে, ইউকেও দেখাবে, তখন আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন ধরেন যে ইউনাইটেড স্টেটেরটা হয় কিন্তু কানাডা আর ইউকেটা হবে না, তাহলে আপনি যে এক্সক্লুড করে দেবেন, যেখানে টিক মার্ক করে ক্লোজ করে এখানে তাহলে চলে যাবে, তাই না? তাহলে যেহেতু এগুলো সবগুলো মেসিং হয়ে গেছে সবগুলো, হ্যাঁ আমি এগুলোই টার্গেট করতে যাচ্ছি, তাহলে যে টার্গেট ওয়ালে ক্লিক করে সবগুলো এক ক্লিকে টার্গেট হয়ে গেল, এই যে এক ক্লিকে বসে গেল। এটা খুব সহজ, মানে অল্প সময়ে আপনি মাল্টিপল লোকেশনে যে টার্গেট করতে হয় এভাবে করতে পারবেন। তো আশা করি আপনার কমপ্লিট লোকেশন টার্গেটিং কমপ্লিটলি বুঝে গেলেন। এই ধরনের টার্গেটিং এ মূলত আমরা দেখতে পাবো আর কি, যে কাজগুলো পাবেন এই ধরনের টার্গেটিং এ পাবেন। নিচের দিকে আসি, নিচের দিকে আসি, এখানে আসেন, দেখেন কি আছে, ইনক্লুড পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন রিকমেন্ডেড। পিপল ইন মানে কি, যারা ওই লোকেশনে বাস করে, পিপল ইন বলতে এই যে আমরা যে লোকেশনটা দিলাম এই লোকেশনে যারা বাস করে, রেগুলারলি ইন মানে যে লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করলাম ওই লোকেশনে যারা রেগুলারলি আসা যাওয়া করে, আর ইন্টারেস্ট হলো যে আমি যে লোকেশনটা সিলেক্ট করলাম ওই লোকেশনে যারা ইন্টারেস্ট রাখে। যেমন আমি বাংলাদেশে আছি, আমি যদি নিউ ইয়র্ক হয়ে বা আমি যে লোকেশনগুলো সিলেক্ট করলাম ওই ধরনের লোকেশনে যদি আমি সার্চ করি গুগল, তখন গুগল মনে করে আমি ওই লোকেশনের জন্য ইন্টারেস্ট, তখন আপনার কাছেও একটা আসলে আসবে। তো এই জন্য আমরা যেটা করব, যেটা ভালো হয় এবং স্ট্যান্ডার্ড ওয়ে, যে আমি ইন্টারেস্ট রাখি তার মানে এই না যে আমি ওই প্রোডাক্টটা কিনবো। আমি বাংলাদেশে থাকি বাট আমি ইন্টারেস্ট রাখি তার মানে এই না যে আমি ওই প্রোডাক্টটা কিনবো। এই জন্য যেটা আমরা করব, যে চোখ বন্ধ করে যে ক্যাম্পেইনই করেন না কেন, গুগল অ্যাডসের এই সেকেন্ডটা দিবেন, একদম নিচেরটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? অলওয়েজ যে ক্যাম্পেইনই আপনি করেন না কেন গুগল অ্যাডসের মাধ্যমে, আপনি সবসময় সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমরা যে লোকেশনে আমাদের ক্যাম্পেইনটা যাচ্ছে ওই লোকেশনের নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা, আর হলো যে ইন্টারন্যাশনাল ভাষা, এই দুই প্রকার ভাষায় আমরা অডিয়েন্সটা ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করব। একটা হলো যে দেশে ক্যাম্পেইনটা নিয়ে যাব সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই দুই ধরনের ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে ইউনাইটেড স্টেটস দিছি, তাহলে ইউনাইটেড স্টেটসের নেটিভ ল্যাঙ্গুয়েজও ইংলিশ এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও কিন্তু ইংলিশ, সেক্ষেত্রে এখানে অবশ্যই আমরা ইংলিশ একটাই হবে, ঠিক আছে? ওকে, নিচের দিকে আসি, অডিয়েন্স সেগমেন্ট।
অডিয়েন্স সেগমেন্ট অপশনটা পিপিসি ক্যাম্পেইনের জন্য টোটালি আপনারা স্কিপ করবেন। এই অডিয়েন্স সেগমেন্ট অংশটা পিপিসি ক্যাম্পেইনের জন্য অলওয়েজ কি হবে, স্কিপ করবেন, মানে এই অপশনে আমাদের কোনো কাজ নেই পিপিসি ক্যাম্পেইনের জন্য। পিপিসি ক্যাম্পেইনের সময় আমরা এইখানে কোনো কাজেই করব না, এটা সবসময় স্কিপ করব। দেন নিচের দিকে আসি, নিচের দিকে আসি, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এটা অন হোক বা অফ হোক এটাতে কোনো সমস্যা নেই। এখানে অন বা অফ, অন বা অফ এটাতে যেটাই থাকে না কোনো সমস্যা নেই আর কি। এখানে মোড সেটিং, মোড সেটিং এর মধ্যে যখন আমি আসি কি লেখা আছে, অ্যাড রোটেশন, অ্যাড রোটেশন প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাপস, এটাই থাকবে। হ্যাঁ, এটাই ডিফল্ট ভাবে থাকে, এটাই আমরা রাখবো। তারপরে হচ্ছে স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট। স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট অপশনটা হলো যে ক্যাম্পেইনটা যে আমরা রান করতেছি ক্যাম্পেইনটা কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে বন্ধ হবে। তাহলে কত তারিখে শুরু হবে এবং কত তারিখে বন্ধ হবে এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ চলবে। তো এটা আপনি জাস্ট ওই তা ওই ডেট ওয়াইজ আপনি এখানে বসাই দিবেন। কিভাবে বসাতে পারি, আসেন এই কলমে ক্লিক করি, কলমে ক্লিক করে এই যে ক্লায়েন্ট বলছে যে আজকে 14 তারিখ, তাহলে আজকে থেকে ক্যাম্পেইনটা চলবে 30 তারিখ পর্যন্ত, তাহলে 30 তারিখ সেট করে দিলাম। তাহলে যখনই 30 তারিখ আসবে তখনই ক্যাম্পেইনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানে ক্যাম্পেইনটা কমপ্লিট হয়ে যাবে, আর চলমান থাকবে না। আচ্ছা, এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমি বন্ধের ডেট রাখতে চাই না, বন্ধ আমি আমার ইচ্ছা মতো করব, আমি বন্ধের ডেট রাখতে চাই না, তাহলে এই যে নন এ রেখে দেবেন। তাহলে স্টার্টেড মানে ক্যাম্পেইনটা আজকে শুরু হলো, যতদিন না আমরা ক্যাম্পেইনটা ম্যানুয়ালি বন্ধ করি ততদিন ক্যাম্পেইন চলবে যদি কার্ডের মধ্যে টাকা থাকে, ঠিক আছে। তাহলে এটাও আমরা এইভাবে আমরা করতে পারি, আমরা এইভাবেও করতে পারি। ক্লায়েন্ট বলছে যে ক্যাম্পেইনটা আমার 16 তারিখে যেন পাবলিশ হয়, ক্লায়েন্ট আমার ক্যাম্পেইনটা যেন আমার 16 তারিখে পাবলিশ হয়, আজকে 14 তারিখ, তাই না? তাহলে আমাদের করে দিতে হবে এখানে 16 তারিখ, 16 তারিখ করে দিলাম। তাহলে যখনই আমরা যদি 16 তারিখ করে যদি পাবলিশও করে দেই, যদি ক্যাম্পেইনটা 16 তারিখ সিলেক্ট করে যদি আমরা আজকে পাবলিশ করে দেই, ক্যাম্পেইন কিন্তু আজকে পাবলিশ হবে না, মানে অ্যাক্টিভ হবে না, ক্যাম্পেইন অ্যাক্টিভ হবে 16 তারিখে। এভাবে আমরা করতে পারি। ওকে, নিচের দিকে আসি, মোর সেটিং, মোর সেটিং এর মধ্যে কি কি আছে, অ্যাড রোটেশন তো এটা বললাম, এটাই অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলটা হলো যে আমি যদি কলমে ক্লিক করি শিডিউলের মধ্যে, শিডিউলটা হচ্ছে যে দিনের আপনার ক্লায়েন্ট যদি এভাবে কখনো বলে যে আজকে হলো রবিবার, ধরেন মঙ্গলবার, মঙ্গলবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে, দেন রাত 10টা যখনই হয়ে যাবে তখন ক্যাম্পেইনটা যেন বন্ধ হয়ে থাকে, মানে সে শুধুমাত্র সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চালাতে চায়, কারণ এই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মানুষরা অ্যাক্টিভ থাকে। এরপর যে ব্যক্তিরা অ্যাক্টিভ থাকে ওই ব্যক্তিরা ততটা বিজনেস নিয়ে মেন্টালিটি নিয়ে থাকে না, তারা এই যে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং ম্যাটিং মুভি টুবি দেখা দেখে করে আর কি। হ্যাঁ, এভাবে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার দিনের মধ্যে নির্দিষ্ট একটা সময় জুড়ে আমার জন্য ক্যাম্পেইনটা চলে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, শিডিউল করে দিতে হবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। তাহলে আসেন আমরা এটা কিভাবে করতে পারি, শিডিউল করার জন্য আমরা এখানে অল ডে আছে, এখানে আমরা করে দেবো কি আগামীকাল, তাই না, সোমবার থেকে, তাই না, সোমবার দিয়ে দিলাম। ক্লায়েন্ট বলছে সোমবার থেকে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, ক্লায়েন্ট এভাবে বলতে পারে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্যাম্পেইন চলবে সকাল 10টা থেকে রাত 10টা, সোমবার থেকে বৃহস্পতিবার, এই জায়গায় আমরা সিলেক্ট করি, দেখি সোমবার থেকে বৃহস্পতিবার আছে কিনা। মানডে থেকে ফ্রাইডে আছে, সোমবার থেকে বৃহস্পতিবার নাই, তাই না, আমাদের সোমবার করে দিলাম। সোমবার সকাল কটা, 10টা, তাহলে এখানে সকাল 10টা করে দিই। এই যে সকাল 10টা মানে কি এএম, তাহলে এএমটা কি হয় 10, তাই না, আর পিএম এখানে, সরি, এই শিডিউল যখন আমরা গুগল অ্যাডসে করব তখন আমাদের যেটা করতে হবে এএম এর পার্ট আর পিএম এর পার্ট দুটো আলাদা করতে হবে, এএম এর পার্ট আর পিএম এর পার্ট দুটো আলাদা করতে হবে। তাহলে আমাদের সেম ভাবে এএম এর পার্টটা এক জায়গায় করি, এই যে 10টা এএম, তাই না, সকাল, তাহলে এএম, তাহলে 10টা, তাহলে 12টা দেবো,
12টা, এই 12টা, তাহলে এএম এর পার্টটা হলো। এখন আসেন পিএম এর পার্ট, এই যে অ্যাডে ক্লিক করি, এই অলডে ক্লিক করি, এই যে মানডে, মানডে দিলাম, তাহলে এখন মানডের মধ্যে রাখলাম এএম তো রাখছি, এখন আমরা মানডেতে পিএম করব। এই যে সেম ভাবে পিএম করি, তাহলে পিএম আবার ক্যাম্পেইনটা কখন শুরু হবে? 12টা, এই যে 12টা। এখন আসলে কি রাত 10টায়, কারণ এটা হলো এএম এর পার্ট, এটা হবে পিএম এর পার্ট। তাহলে 12টা থেকে, 12টা থেকে পিএম শুরু, তাই না? তাহলে এখন বা পিএম এর পার্টে আসি, তাহলে 10টা যদি, 10টা যদি হয় তাহলে 10টা, রাত 10টা যদি হয় তাহলে কটা হবে? 22টা, এই 22টা। তাহলে কি হলো, মানডে মানে সোমবার 10টা থেকে 12টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে, এটা এএম পার্ট। আবার মানডে থেকে, মানডে দুপুর 12টা থেকে মানে পিএম শুরু, এই পিএম শেষ, এএম পিএম, এভাবে মানডে হলো। এখন আসেন মঙ্গলবার, মঙ্গলবার টুয়েসডে, সেম ভাবে এএম এর পার্ট আলাদা করতে হবে, এএম আলাদা, পিএম আলাদা, সরি এম, এমটাকে করে দিই, এই এম করে ফেললাম। এখন আসেন আবার টুয়েসডে পিএম, এই টুয়েসডে পিএম করে দিলাম, আবার কি 22টা পর্যন্ত, তাই না? এইভাবে আপনাকে কি প্রতিটা সময় আপনাকে এভাবে চেঞ্জ করতে হবে। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে বুধবার, বুধবার শুধুমাত্র ক্যাম্পেইন চলবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, যদি এভাবে কোনো ক্লায়েন্ট বলে, তাহলে সোম মঙ্গলবার তো করলাম, তাই না? এখন বুধবার, বুধবার সকাল 10টা থেকে দুপুর 2টা, বুধবার দিয়ে দিলাম সিলেক্ট, সকাল 10টা থেকে, সকাল 10টা, সকাল 10টা, এম গেল, এখন পিএম, পিএম কখন থেকে শুরু হবে? 12টা থেকে, তাহলে 2টা, তাই না? তাহলে 2টা হলে কটা হবে? 14টা। বুঝতে পারছেন যে শিডিউল কিভাবে করতে হয়? এবি ক্লাস হয়নি, এবি ক্লাস হবে ভাই, টেনশনের কিছু নেই। শিডিউল কিভাবে করতে হয় বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, তাহলে শিডিউলটার অংশটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যদি মোড সেটিং এ ক্লিক করি, মোড সেটিং ক্লিক করার পর এখানে আমাদের কোনো কাজ নেই, অ্যাড রোটেশন এটাই থাকবে, ক্যাম্পেইন ইউআরএল অপশন এভাবেই থাকবে, ব্র্যান্ডস এভাবেই থাকবে। এখন আমরা শুধু নেক্সট করব, নেক্সট করলে আমাদের কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এই অপশনে আমরা চলে আসতেছি। এই কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন এটা আমরা দেখবো আগামী ক্লাস, আগামী ক্লাসে আমাদের এই পার্টের অংশটুকু আমরা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা ছোট ছোট করে শিখতেছি, এই কারণে গুগল অ্যাডসটা তুলনামূলক একটু কঠিন। হ্যাঁ, তো এই জন্য একটু অল্প অল্প করে শিখি, আর আমাদের ক্লাস কন্টিনিউ হচ্ছে, আমাদের যথাসময়ে যেভাবে আমাদের কোর্সের মডিউল যেভাবে দেওয়া আছে সেভাবেই আমাদের শেষ হবে। আর যদি আপনারা যদি কোর্স মডিউল দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করলে কোর্সের মডিউল দেওয়া আছে, অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে কোর্স মডিউল দেওয়া আছে। আর আজকে ক্লাস নিয়ে যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন, আগামীকাল যথাসময়ে সাপোর্ট ক্লাস আছে, এবং আগামী ক্লাসের হোমওয়ার্ক কি, হোমওয়ার্কটা দিয়ে নিই আগে। আগামী ক্লাসের আপনাদের, আগামী কালকের, আজকের ক্লাসের হোমওয়ার্ক, আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রথম কি করবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আমি যেভাবে তৈরি করলাম সেম পন্থায় আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আপনি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের আপনি একটা প্রথম একটা আগে স্ক্রিনশট নিয়ে নেবেন, এভাবে গুগল স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশট নেওয়ার আগে, স্ক্রিনশট নেওয়ার আগে আপনি একে কি করবেন, এই নামটা পরিবর্তন করে ফেলবেন। এই যে আমাদের যে এখানে অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার শো করে, তাই না? এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে নাম ইয়াটা আছে, নামটা এটাকে চেঞ্জ করে ফেলবো। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে নাম দেওয়া আছে এটাকে আমরা প্রথমে আগে চেঞ্জ করবো, যেভাবে চেঞ্জ করে দেখাচ্ছি চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি কিন্তু এগুলো চেক করি আবার, দেখি যে কে কি করলেন, স্ক্রিনশট নিলেন, তারপরে আপনি যেটা করবেন অ্যাক্সেস, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি আর একটা জিমেলে দিয়ে দিয়েছেন, এবং ওই জিমেলে অ্যাক্সেসটা আসছে এবং অ্যাক্সেসটা রিসিভ করছে, রিসিভ যদি করেন তাহলে এখানে তো আপনার ইয়ে দেখাবে,
মানে অ্যাক্সেসে দেখাবে দুজন ব্যক্তি, তাই না? এইখানে তখন দুজন ব্যক্তি দেখাবে, যেহেতু এখানে এই গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া হয়নি, এই জন্য একটাই দেখাচ্ছে। বাট আপনি যখন এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস যখন আরেকটা জিমেলে যাবে, তখন এখানে দুইটা দেখাবে, তাই না? এখানকার একটা স্ক্রিনশট নেবে, তাহলে দুটো স্ক্রিনশট হলো। 3 নাম্বার স্ক্রিনশট হলো আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন সেট আপ দিলেন, যেভাবে আমি সেট আপ দেওয়া দেখালাম, এভাবে সেট আপ দিয়ে শিডিউল করবেন, টাইম শিডিউল করবেন, মানে আপনারা ধরে নিবেন আর কি আনুমানিক, যে আমি আমার ক্লায়েন্ট বলছে দুপুর 2টা থেকে বা সকাল 10টা থেকে বা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, এভাবে আপনারা একটা শিডিউল ধরে নেবেন, ধরে আপনারা শিডিউল করবেন, সেটা একটা স্ক্রিনশট। এইভাবে আপনারা যে স্টেপেই কাজ করতেছেন না কেন, সবগুলো একটা করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন আমার এই গ্রুপে, আমি গ্রুপের লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে সেন্ড করতেছি। এই যে গ্রুপ ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে প্রথমত আমি লিঙ্ক দিচ্ছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা গ্রুপটা ওপেন হবে, তাই না? দেন আপনাদের প্রথমে কি করতে হবে, গ্রুপে আগে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, গ্রুপে আগে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, দেন আপনারা ফাইনালি জয়েন্ট রিকোয়েস্টটা পাঠাবেন। পাঠানোর পর আমার আমার কাছে জয়েন্ট রিকোয়েস্টটা আসবে, আমি সেটা অ্যাপ্রুভ করে দেবো। যেমন এখানে মেম্বার রিকোয়েস্ট দুজন পাঠাইছে আজকে, এই যে মেম্বার রিকোয়েস্ট দুজন দেখতে পাচ্ছি আমি সব। এই যে আমাদের জাহিদুল ভাই, ইনি আমাদের এই ব্যাচেরই ভর্তি হয়েছে, উনি পাঠাইছে, আমি অ্যাপ্রুভ করে দিলাম। এইভাবে আপনি রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ যখন হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন, কিভাবে হোমওয়ার্ক গুলো গ্রুপে সাবমিট করবেন সেটা দেখাই। গ্রুপে সাবমিট করার জন্য আপনি প্রথমে গ্রুপে চলে আসলেন, এসে যে রাইট সামথিং অপশন আছে দেখেন, ডিসকাশন থেকে রাইট সামথিং, রাইট সামথিং এ ক্লিক করে আপনি আপনার প্রথমে আছে আপনার নাম, নাম লিখে দিলেন, তারপরে হলো ব্যাস, ব্যাস কত আপনার যে ব্যাস সেটা 12 দিলেন, টপিক, টপিক কি নিয়ে এই হোমওয়ার্কটা যেটা করলেন, এটা কোন টপিকের হোমওয়ার্ক দিয়েছেন গুগল অ্যাডস। এইভাবে দিয়ে এখন আপনি যে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করেন, এখান থেকে অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আপনি ওই যে স্ক্রিনশট গুলো যেগুলো নিয়েছেন সেই স্ক্রিনশট গুলো এভাবে আপনি সিলেক্ট করে দেন, এই সবগুলো এখানে দিয়ে আপনি কি এখন পেস্টে, এই যে পোস্টে ক্লিক করবেন পোস্ট, তাহলে আপনার গ্রুপে হোমওয়ার্ক সাবমিট হয়ে যাবে এবং আমি সেটা দেখে আমি সেটা অ্যাপ্রুভ করে দেবো গ্রুপে, ঠিক আছে? এইভাবে কন্টিনিউয়াসলি আপনাদের হোমওয়ার্ক প্রতিটা ক্লাস জুড়ে করতে হবে, যাদের কোশ্চেন আছে কোশ্চেন করার জন্য রেজেন করা। সোহানুর ভাই বলেন, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, জি শুনতে পাচ্ছি বলেন। বলছি ভাইয়া, আমরা যখন আছে ক্যাম্পেইন সেটিং করব, ওখানে আপনার সার্চ নেটওয়ার্কের কথা বললেন আর ডিসপ্লে নেটওয়ার্কের কথা বললেন, ওইটা আনচেক করব যাতে ডিফারেন্ট ব্রাউজারে আমাদের অ্যাডটা শো না করে। তো কথা হচ্ছে ভাইয়া, ডিফারেন্ট ব্রাউজারে শো করলে তো আপনার ট্রাফিক তো আমরা আছে ওখান থেকেও কিছু পাবো, তা এটা আনচেক করার কারণটা কি যদি একটু বলতেন আর একবার। ডিফারেন্ট ব্রাউজার তো না, ডিসপ্লে নেটওয়ার্ক বলতে ওয়েবসাইট গুলোর মধ্যে একটা যাবে, হ্যাঁ, আর আর আপনার হচ্ছে আর আদার যাবে হলো অ্যাপস গুলোর মধ্যে, অ্যাপস জিমেল এইসব গুলোর মধ্যে। তো বিষয়টা হচ্ছে যে আমি গত ক্লাসে বলে দিলাম যে ভদ্রলোক পত্রিকা পড়তে আসবে, যে ভদ্রলোক ওয়েবসাইটের মধ্যে পত্রিকা পড়তে আসবে, সেই ভদ্রলোক কি এই অ্যাডের মধ্যে ব্যানারের মধ্যে ক্লিক করে অ্যাডটা আমার দেখবে, সেই না দেখার চান্স কম। বাট যে ভদ্রলোক google.com এ সার্চ করে আমার ওয়েবসাইটটা পাবে, সেই ভদ্রলোকের ভ্যালু বেশি এবং সে হলো অরিজিনাল কাস্টমার বা অরিজিনাল ট্রাফিক বা ভিজিটর, তার ভ্যালুটা বেশি। কিন্তু এই পত্রিকা পড়ে ভদ্রলোক আসতেছে, এই ভদ্রলোকের ভ্যালুটা কম। ও জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা তাহলে ডিফারেন্ট ব্রাউজার না, এটা হচ্ছে আপনার অ্যাপস অথবা অন্য কোনো সাইট হ্যাঁ, আর কি। ব্রাউজার তো না, এটা তো আমি আগে বলি। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, পবিত্র রায় ভাই, জি ভাই, ওই যে আপনি যে বললেন ডেটের কথাটা, যে ডেট যে আমরা সেট করব। আচ্ছা, এখানে কি আমরা মনে করেন যে দেখা গেল ইউএস এক বায়ারের কাজ করতেছি, সেখানে তো মনে করেন ধরেন যে আজকে 15 তারিখ বাংলাদেশে আর ইউএসএ ধরেন 14 তারিখ, তাহলে আমরা এখানে এক্সাক্টলি কি ডেটটা সেট করবো? যে আপনি গুগলে একটু সার্চ দিলেন ইউএসএ টাইম,
তাহলে তো ওখানে তোমার হচ্ছে ডেট শো করবে। হ্যাঁ কেন ইউএসএ মনে করেন যে, আর এখানে ইউএসএ আজ আজ এখানে বাংলাদেশের 14 তারিখ, কালকে ওখানে 15 তারিখ, এইটার জন্য এতটা কোনো এখানে পার্থক্য নাই। হ্যাঁ এটা নিয়ে আচ্ছা আপনার ডাউট রাখার কোনো দরকার নেই। ক্লায়েন্ট এখন বললো যে আমার 15 তারিখ 16 তারিখ থেকে অ্যাড হবে, তাহলে কি আমরা এখানে 16 তারিখ করবো, সিলেক্ট করবো না না আমাদের এখানে আজকে 4 তারিখ, 14 তারিখ মনে করেন, সে কথা 14 তারিখ। 14 তারিখ, তাহলে আপনি একটু গুগলে সার্চ করেন, তাহলে তো দেখাবে যে গুগল এখন ইউএসএ তে মানে তোমার হচ্ছে 4 তারিখ চলতেছে। মনে করেন 13 তারিখে মনে করেন সে, আচ্ছা যদি 13 তারিখ হয় আপনি ক্যাম্পেইন তাহলে আপনি কবে রান করবেন? জি জি উনার ইয়াতে, তাহলে আমাদের এখানে 1 তারিখ বাড়িয়ে দিতে হবে, তাহলে 17 তারিখে দিতে হবে। হ্যাঁ তাহলে এই তো হয়ে গেল। জি জি মানে এটা একটু কনফিউশনের মধ্যে ছিলাম তো। আচ্ছা আর আচ্ছা এটা এই ধরনের কনফিউশন রাখার দরকার নেই, জি ভাই ঠিক আছে কারণ ধন্যবাদ। আপনি কি ইউনাইটেড স্টেটস এর সব স্টেট মানে ইউনাইটেড স্টেটস এর সব স্টেটে কিন্তু টাইম এক না, জি এই জন্য আপনি বাংলাদেশ টাইমও দেন কোনো সমস্যা হবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ সব ইউনাইটেড স্টেটস তো অনেকগুলো স্টেট, এই স্টেটে দিন ওই স্টেটে রাত, জি তো এই জন্য ওইটা অত কিছু ভাবার সময় নেই বা দেখ আপনারা অত বিবেচনা করার সময় বা করবেন না। নূর আলম ভাই বলেন। সালাম আলাইকুম ফরহাদ ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ফরহাদ ভাই আমি তো বাহিরের কান্ট্রিতে থাকি, আবুধাবিতে আছি আমি, কিন্তু একটা সমস্যা হয়েছে কি যে আপনার যে সাপোর্ট ক্লাসের যে শিডিউলটা না, ওই শিডিউলের সাথে আমার ওয়ার্কের শিডিউল মিলতেছে না, বুঝছেন আমি কি করা? না আপনি যদি দুইটার মধ্যে একটা যদি না মিলাতে পারেন আমাকে টেক্সট করবেন, কোনো সমস্যা জানার থাকলে আমাকে টেক্সট করবেন ভাই, ঠিক আছে? যে দুইটা, যে দুইটা আপনার সাপোর্ট ক্লাস যে দুইটা হয় ঠিক আছে, দুটো সাপোর্ট ক্লাসে আমার মানে ওয়ার্ক শিডিউল থাকে, দেশে আমি কাজে থাকতে হয়, বিজি থাকতে হয়, আপনি এখন আমাকে আমি এটা তো আপনি আমাকে পরে ফোন দিন, আপনি আমাকে রাতে ফোন দিন, আপনি আচ্ছা এখন ঠিক থেকে আছে, 1 ঘন্টা পর আমাকে ফোন দিন, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওকে ওকে, ঠিক সালাম আছে? আলাইকুম। সাবিন আক্তার বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া আমার তো আগের একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো নতুন করে কি আরেকটা অ্যাকাউন্ট খুলবো না, এটাতেই না না কাস্টমাইজ করার করে? দরকার নাই, আপনি এটা দিয়ে করবেন, যেটা করার আছে ওটা দিয়ে করুন, সমস্যা নেই। আর আমার একটা ম্যানেজ অ্যাকাউন্ট ওই যে খোলা আছে গুগলের, ওটার সাথে এই গুগল আর্টসটা অ্যাড করা আছে, ওইটা কি অ্যাড করাই থাকবে নাকি এভাবে ক্যাম্পেইন করা যাবে নাকি ওটা আবার ই করতে হবে, রিমুভ যাবে করতে যাবে হবে? যাবে, ওটাতে এভাবে কোনো প্রবলেম হবে না ভাইয়া? না না শিলারানি আপু বলেন। আমার আমারও প্রশ্ন ওটাই ছিল যে অ্যাপস অ্যাকাউন্ট তো তৈরি করা আছে, তাহলে কি আমাদের হোমওয়ার্কের ক্ষেত্রে মানে অ্যাপস অ্যাকাউন্টে দেখাতে হবে, সেটা কি আপনি নতুন যেটা করে ক্রিয়েট আবার? করা আছে সেটা ক্রিয়েট করা আছে ওইটার নাম পরিবর্তন করে আপনি ওটার স্ক্রিনশট নেবেন, সমস্যা নেই। ওকে ভাইয়া। আর আরেকটা হচ্ছে যে টাইম জোনটা বললো, সব বুঝলাম, গুগলে ওটা সার্চ দিলেই তো বের হয়ে যাবে যে হ্যাঁ গুগলে অ্যাপ সার্চ দিলে শিডিউল। বেরোবে, গুগলে সার্চ দিলে বেরোবে। হারুন ভাই বলেন। ভাই আপনি তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট করার পর, আমার যেহেতু আমার পুরাতন নাই, নতুন করতে হবে, তাহলে কি আমার নাম চেঞ্জ করতে হবে আবার? আপনি ক্রিয়েট করে নাম চেঞ্জ করবেন? না করে দেখাতে হবে না, সেটাই হ্যাঁ করবো হ্যাঁ এই হ্যাঁ প্রশ্ন। করবেন, কালে প্র্যাকটিস করতে হবে, এই ধরনের মনমানসিকতা থাকলে কাজটা শিখতে পারবেন বুঝতে প্রপারলি। পারছি হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে আর এত অলসতাও থাকলে আর আসলে এগুলো মানে 2 দিন পর আর তবে ভালো লাগবে না। ক্লিয়ার বুঝতে পারিনি, ঠিক আছে। ঠিক আছে, রাজিবুল হক ভাই। ফরহাদ ভাই, আমি ওই যে 20 মিনিটের মতো কারেন্ট ছিল না, এই ভিডিও যে ক্লাসটা করলেন এর ভিডিও লিঙ্কটা কি? হ্যাঁ হ্যাঁ আমি একটু পরে দিচ্ছি টেলিগ্রামে, টেলিগ্রামে চোখ রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, ওটা রাতের ভিতরে দেখবো, আমি ওই যে কারেন্ট ছিল না তো ওটা ক্যাচ ঠিক করতে আছে পারিনি, ঠিক থ্যাংক আছে, থ্যাংক ইউ, এটাই করছিল। ওকে এমডি হাসান ভাই বলুন। জি ভাই, আর ওই যে শোনা যায় না ভাই, সিপিএ মানে যেটা বলছে, জোরে বলেন জোরে বলেন, শোনা যায় না।
মানে অডিয়েন্স সেগমেন্ট অপশন যেটা কথা বলছি, ইয়াটা কপিরাইট কথা আসে না, জোরে বলেন। অডিয়েন্স সেগমেন্ট অপশনটা সম্পর্কে বলছিলেন আর কি। অডিয়েন্স সেগমেন্ট, পিপিসি ক্যাম্পেইনে অডিয়েন্স সেগমেন্ট সবসময় অ্যাভয়েড করে যাব, ওটা দরকার নেই। অডিয়েন্স আমাদের সেগমেন্ট হবে, প্রয়োজন পড়বে হলো ডিসপ্লে ক্যাম্পেইনের সময়। হ্যাঁ, এটা আমাদের তো পিপিসি ক্যাম্পেইন, আমার মাইক্রোফোনের সমস্যা ভাই, কথা আসে না। আচ্ছা আমাদের এটা তো ভাই তাহলে পিপিসি ক্যাম্পেইন না? হ্যাঁ হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইনে অ্যাভয়েড করি। হ্যাঁ, ডিসপ্লে ক্যাম্পেইনে ওটাতে আমাদের কাজ হবে। আর ওই যে মানে অ্যাকাউন্টটা আর কি, আমার অ্যাকাউন্টটা এখনো খোলা হয়নি, কিন্তু কাটাকাটি করতেছি যদি একটা আসতেছে ক্যাম্পেইন সেট আপ করার কথা বলতেছি। সাদি ভাই, আপনার কোশ্চেন একদমই আসে না, আপনার মাইক্রোফোনের সমস্যা, হঠাৎ আসে হঠাৎ আসে না। আপনি একটু জুমের চ্যাট বক্সে লিখে দেন, একটু সবগুলো কোশ্চেন একসাথে জুমের চ্যাট বক্সে লিখে দেন, আমি এখনই রিপ্লাই করছি। দীপ্তি সরকার বলে। এই দেখেন এই দেখেন কি হয়, আমার ডাবল আসতেছে কেন বলেন। ভাইয়া বলছিলাম যে ফেসবুক অ্যাডস এর জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলে ওখানে একবার অ্যাড রান করছিলাম, ওই অ্যাকাউন্টটাই গুগলের ক্ষেত্রে অ্যাড করা যাবে? ফেসবুক ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট করছেন সেটা আলাদা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে আলাদা। ফেসবুক আর গুগল দুটো ডিফারেন্ট, তো গুগলের অ্যাডস অ্যাকাউন্ট কখনো ফেসবুকের কাজে লাগবে না, আর ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট কখনো গুগলের কাজে লাগবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা না? জি জি জি, আলাদা প্ল্যাটফর্ম, আলাদা সবকিছু। ওইটাই প্রশ্ন ছিল ভাইয়া। পিপিসির মিনিং তো গতকালকে আমি বলেছিলাম, যে পে পার ক্লিক, আমার অ্যাডস অ্যাকাউন্ট ডিসপ্লেতে শো করে না। আপনার অ্যাডস অ্যাকাউন্ট ডিসপ্লেতে শো করে না বলতে আপনি কি বলছেন, একটু শেয়ার দেন দেখি। শেয়ার দেন হাসান ভাই। আপনি কোথায় গেছেন আগে একটু, আগে একটু এটা বোঝার চেষ্টা করেন, কোথায় গেছেন আপনি? আপনি দেখেন আগে, আপনি দেখেন আগে যে আপনার গুগল অ্যাডস এখন আছে কিনা ক্রিয়েট। হ্যাঁ, আপনার তো ক্রিয়েটই আছে, আপনি একদম কমপ্লিট নতুন একটা জিমেল দিয়ে আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন। ওকে, গুগল অ্যাডস এ ক্লাস শুরু নাই করতেই আপনারা কয়টা ক্লাস হবে কয়টা ক্লাস হবে কর শুরু করে দিলেন, 15টা ক্লাস হয়ে 15টা ক্লাস করতে থাকেন, 10-15টা 10-12টা আগে যাক, তারপর না এই কোশ্চেন করেন যার কটা হবে আর কটা হবে। ওকে, তাহলে সকলে ভালো থাকেন, আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার রাত 10টায়, আগামীকাল সাপোর্ট ক্লাস আছে, যে সময়গুলোতে সাপোর্ট ক্লাস আমাদের হয় সেই সময়গুলোতেই হবে, যাদের কোনো কোশ্চেন থাকবে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে সমাধানগুলো নেবেন। ঠিক আছে, ভালো থাকেন। সালামু আলাইকুম।